ওয়েলকাম টু বিনোদন বাংলা। আজকের ভিডিওতে জানাতে চলেছি স্টার জলসে আলতা ফরিং ধারাবাহিকে যেসব অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম, চরিত্রের নাম এবং বাস্তব জীবনসঙ্গীর নাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেত্রী অব্রর বৌদি অর্থাৎ সৌমিত্রর বইয়ের চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম অমৃতা। অমৃতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মিষ্টি সিং। অভিনেত্রী মিষ্টি সিংয়ের বয়স 29 বছর। এর আগে মিষ্টি সিং তিদলি, বিকেলে ভোরের ফুল, খোকাবাবু, আঁচল প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন। তার রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেতা বাবিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম নির্মল। নির্মলের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অমিতাভ ভট্টাচার্য এবং এনার বয়স 53 বছর। এর আগে অমিতাভ ভট্টাচার্য বিকেলে ভোরের ফুল ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও এই অভিনেতাকে বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায়। অমিতাভ ভট্টাচার্য বাস্তব জীবনে বিবাহিত, তার স্ত্রীর নাম সুকন্যা ভট্টাচার্য এবং তাদের দুটি সন্তানও আছে। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম মন্দিরা। ইনি অব্রর বৌদি অর্থাৎ স্বরূপের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। মন্দিরার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম নন্দিনী সাহা। অভিনেত্রী নন্দিনী সাহার বয়স 21 বছর। আলতা ফরিং ধারাবাহিকের মধ্যে দিয়েই নন্দিনী সাহা ধারাবাহিক জগতে পা রেখেছেন। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেতা অব্রর সেজকাকার ছেলের চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম স্বরূপ। স্বরূপের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম চন্দ্রনিভ মুখোপাধ্যায় এবং এনার বর্তমান বয়স 32 বছর। একই সাথে চন্দ্রনিভ মুখোপাধ্যায় জি বাংলায় উমা ধারাবাহিকে উমার জামাইবাবুর চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও জি বাংলায় করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে। চন্দ্রনিভ মুখোপাধ্যায় বাস্তব জীবনে বিবাহিত, তার স্ত্রীর নাম ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তার একটি পুত্র সন্তানও আছে। ধারাবাহিকে এই অভিনেত্রী অব্রর সেজকাকিমা অর্থাৎ স্বরূপের মায়ের চরিত্রে অভিনয় করছেন। স্বরূপের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তুয়াস রুম্পা চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স 44 বছর। এর আগে এই অভিনেত্রী এন্টারটেন বাংলার সাগরজ্যোতি ধারাবাহিকে অভিনয় করেছেন। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম দোলন। দোলনের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম গার্গি কুণ্ডু এবং এনার বয়স 29 বছর। এছাড়াও এই অভিনেত্রী জি বাংলায় উমা ধারাবাহিকে কয়েকটি এপিসোডে অভিনয় করেছেন। ধারাবাহিকে এই অভিনেত্রী অব্রর পিসির চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম সংযুক্তা রায়চৌধুরী এবং এনার বর্তমান বয়স 46 বছর। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেত্রী অব্র ও সৌমিত্রর মায়ের চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম সুচিত্রা। সুচিত্রার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তুলিকা বসু। অভিনেত্রী তুলিকা বসুর বয়স 46 বছর। এছাড়াও তুলিকা বসু অগবধু সুন্দরী, আমি সিরাজের বেগম, চুনিপান্না সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেতা অভ্র ও সৌমিত্রর বাবার চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের বয়স 51 বছর। একই সাথে এই অভিনেতা জি বাংলায় খেলনাবাড়ি ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও জি বাংলায় অপরাজিত অপু ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে। ধারাবাহিকে এই অভিনেত্রী অব্রর আরও এক কাকিমার চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম বন্নি চক্রবর্তী। অভিনেত্রী বন্নি চক্রবর্তীর বয়স 44 বছর। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম
পৌশালী। পৌশালীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম আয়েন্দ্রী রায়। অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের বয়স 23 বছর। এর আগে এই অভিনেত্রী আমি সিরাজের বেগম, গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকে অভিনয় করেছেন। আয়েন্দ্রী রায়ের রিলেশনশিপ স্ট্যাটাস বলতে গেলে তিনি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন। ধারাবাহিকে এই অভিনেতার চরিত্রের নাম সাগর। সাগরের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রৌনক দে ভৌমিক। অভিনেতা রৌনক দে ভৌমিকের বয়স 21 বছর। একই সাথে এই অভিনেতা জি বাংলায় লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও জি বাংলায় কৃষ্ণকলি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম পুপু। ইনি নির্মলের স্ত্রী এবং বাবিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন। বাবিয়ার মায়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম পৌষ্মিতা গোস্বামী। অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামীর বয়স 36 বছর। এর আগে এই অভিনেত্রী স্টার জলসায় শ্রীময়ী, গ্রামের রানী বিনা পানি এবং সান বাংলায় অগ্নিশিখা সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন। পৌষ্মিতা গোস্বামী বাস্তব জীবনে বিবাহিত, তার স্বামীর নাম অর্ণব রায়। ধারাবাহিকে এই অভিনেত্রী নির্মল মামার মেয়ের চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম বাবিয়া। বাবিয়ার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মৌপিয়া এবং এনার বয়স 17 বছর। এর আগে এই অভিনেত্রী স্টার জলসায় গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকে অভিনয় করেছেন। আলতা ফরিং ধারাবাহিকে এনার চরিত্রের নাম রাধারানী নস্কর। ইনি ফরিংয়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন। এনার আসল নাম শাওলি চট্টোপাধ্যায়। অভিনেত্রী শাওলি চট্টোপাধ্যায়ের বয়স 36 বছর। এর আগে এই অভিনেত্রী বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করেছেন, তবে শাওলি চট্টোপাধ্যায় বাস্তব জীবনে অবিবাহিত। ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম আলতা ফরিং নস্কর। ফরিংয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম খেয়ালি মণ্ডল এবং এনার বয়স 19 বছর। এর আগে খেয়ালি মণ্ডল কালার্স বাংলায় মোয়ের বাড়ি ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয় করেছেন। আলতা ফরিং ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন। এনার চরিত্রের নাম অভ্রদীপ চ্যাটার্জি অর্থাৎ অভ্র। অভ্রর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অর্ণব ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স 30 বছর। এর আগে এই অভিনেতা বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন, সিঁদুর খেলা, রাগে অনুরাগে, প্রেমের ফাঁদে, কে তুমি নন্দিনী, জানি দেখা হবে, বিবি চৌধুরানী, আলো ছায়া, শ্রীময়ী সহ বেশ কয়েকটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। অর্ণব ব্যানার্জি বাস্তব জীবনে পুরোপুরি এনগেজড। 2022 সালের প্রথম দিকে তিনি রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন ইপসিতা মুখার্জির সঙ্গে। ইপসিতা মুখার্জি বর্তমানে স্টার জলসায় ধুলোকণা ধারাবাহিকে কমলিনীর চরিত্রে অভিনয় করছেন। আলতা ফরিং ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।